বান্দরবনের সৌন্দর্য যে একবার দেখেছে সে কখনোই ভুলতে পারবে না। বহুবার বান্দরবন যাওয়া সত্ত্বেও এর প্রতি টান একটুও কমেনি। বান্দরবনের আসল সৌন্দর্য দেখার দুইটি রুট আছে। একটি রুট হচ্ছে রুমাবাজার হয়ে কিউকারডাং, বগালেক, জাদিপাই ঝর্ণা, ডাবল ফলস এবং আরও অনেকগুলো স্পট নিয়ে। যদিও এর বেশিরভাগ স্পটগুলোতেই যাওয়ার পারমিশন নেই। অন্যদিকে থানচি হয়ে বোটে করে নাফাখুম, আমিয়াখুম কিংবা সাতভাইখুম যাওয়া যায়, যা কিনা অনেকটাই জনপ্রিয় জায়গা। এবারের ট্যুরে আমরা থানচি হয়ে প্রথমে লেলুক ঝর্ণা দেখে নাফাখুম হয়ে রাত্রি রেমাক্রি থেকে পরের দিন লিখিয়ান 1 ও লিখিয়ান 2 দেখে ঢাকায় ফেরার প্ল্যান করেছি। রাজা পাথরের কাছাকাছি যেয়ে বোট থেকে নেমে আমরা ট্রেকিং শুরু করলাম। প্রায় 1.5-2 ঘন্টার ট্রেকিং করে লেলুক পৌঁছতে হয়। সাথে যদি আপনারা কিছু শুকনা খাবার, এনার্জেটিক খাবার ও পানি সাথে নেন, তাতে করে খুব ভালো হবে, অন্যথায় পানির সংকট দেখা দিতে পারে। অনেকটা খাড়া পাহাড় পার হয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ঝর্ণা লেলুকের দেখা পেলাম। এটি এতটাই উঁচু যে এর পানি নিচে পড়তে পড়তে অনেকটা ধোয়ার সৃষ্টি হয়ে যায়। এই রুটে নদীপথের অনেকটা ভীষণ খরস্রোতা ও বিপদসংকুল। আপনারা অবশ্যই লাইফ জ্যাকেট সাথে করে নেবেন। থানচি থেকেও আপনারা ভাড়া নিতে পারবেন। নাফাখুম দেখে রাতটা রেমাক্রিতে স্টে করলাম। পরদিন খুব ভোরে আমরা লিখিয়াং 1 ও লিখিয়াং 2 ঝর্ণা দেখার জন্য রওনা দিলাম। দুপাশের সৌন্দর্য দেখে আমরা অভিভূত হয়ে গেলাম। অনেকটা মনে হচ্ছিল যেন আমাজন জঙ্গলে চলে এসেছি। বিশ্বাসই হচ্ছিল না যে এটি বাংলাদেশেরই অংশ। প্রথমে আপনাদের অনেকটা খাড়া পাহাড় বেয়ে উঠতে হবে। প্রায় 1 ঘন্টা ট্রেকিংয়ের পরে ঝিরির দেখা পাবেন। প্রথমে আমরা লেলুক 1 ঝর্ণা দেখলাম। পুরাটা পথ আপনাদের ট্রেকিং করে যেতে হবে, যা অনেকটাই পিচ্ছিল। এক্ষেত্রে জুতো অনেকটাই গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিচে ভালো গ্রিপ থাকে এমন জুতো আপনাদের নির্বাচন করতে হবে। ট্রেকিং লাইফে আমার মতে সবচেয়ে বেস্ট জুতো হচ্ছে রুমাবাজার কিংবা থানচিতে পাওয়া যায় রাবারের স্যান্ডেল, যার দাম 100-130 টাকা নিব। পথে একটি ঝর্ণার দেখা পাবেন, যা আপনাদের বেয়ে উঠতে হবে। সাথে দড়ি রাখাটা খুব দরকার।
এই রুটের কিছুটা পথ আছে যার ভিতর দিয়ে হেঁটে গেলে আপনাদের মনে হবে আপনি আন্দারমানিকে চলে এসেছেন। এর ভিতর দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম অদ্ভুত একটি অনুভূতির সৃষ্টি হলো। আশেপাশের পরিবেশ দেখে মনে হলো যখন পুরো বর্ষাকাল থাকে তখন এই জায়গাটার অবস্থা কীরকম হয়। অনেকটা হেঁটে যাওয়ার পরে সামনে একটি ছোট ঝর্ণা পড়বে। অনেকে বলে লিলুক, লিখিয়াং কিংবা লিখিয়াং ট্যুর প্যাটার্ন একই রকমের ঝর্ণা, কিন্তু আমার মতে প্রত্যেকটা ঝর্ণারই আলাদা আলাদা সৌন্দর্য থাকে। এই লিখিয়াং ওয়ান এবং লিখিয়াং টু ঝর্ণা, এর যে অ্যাডভেঞ্চার, এর যে রাস্তা, এর ভিউ, সব মিলে আমার মনে হয় একটি বেস্ট প্লেস ফর অ্যাডভেঞ্চার। এই পর্বের এখানেই সমাপ্তি। এই ট্যুরের যাবতীয় বিবরণ আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে। সেই পর্যন্ত বিদায়, খোদা হাফেজ।